আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজানের নামটা? আসাদুজ্জামান। আসাদুজ্জামান, মাশাআল্লাহ। কোথায় আসছিলেন? আইছি গরুনিতা। গরুনিতে? ও, বাড়ি কি এই জায়গায়? এই তো বাড়ির সামনে। সামনে? আচ্ছা, বলছিলাম আমাকে একটু সময় দিতে পারবেন? হ্যাঁ। ইসলামে একটা প্রশ্ন করবো, যদি পারেন তাহলে হাত দিয়ে শরীফ কিছু একটা আছে। ইসলামে প্রশ্ন আছে কোন? না চান তো ডেকে পারেন, বলবো? বলেন। প্রশ্ন হচ্ছে, ইসলামের প্রথম খলিফা কে? ইসলামের প্রথম খলিফা হযরত উমর। না না, বলেছে। হ্যাঁ, উনি হচ্ছে দ্বিতীয় খলিফা। ও আচ্ছা, আরেকজন আছে, বলেন, পারবেন আশা করি। যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলার নাম বলছেন তাহলে আশা করি পারবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, পারছেন তো। আর একটা প্রশ্ন হচ্ছে, কুরআনুল কারীম কত বছর নাযিল হয়? কুরআনুল কারীম কত বছরে নাযিল হয়? স্মরণ আছে, স্মরণ করেন, পারবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পান, এরপরে উনি জীবিত ছিলেন 63 বছর। আপনার 63 থেকে 40 মাইনাস দিলে কত থাকে? তেলি পারবেন সঠিক উত্তর। যা যা গেল আপনি পারছেন, তো আমার পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট একটা গিফট আছে, নিয়ে যাবেন। আপনার জন্য একটা গিফট, আতর একটা গিফট। আসলে আমি